জীবনে আপনি বিড়ি কয়টা খাইছেন? জীবনে বিড়ি আমি একটাও খাইনি বাপু, গরিব মানুষ, টাকা পয়সা নাই, তাই আমি সিগারেট খাই। फैन करवा लगे फैन को तमा फैन अब बत्ते दिन अस्त हो गए लगे अब देगा को दे তুমি এইসো বন্ধু এইসো, তুমি এইসো বন্ধু এইসো আমার বাড়িতে, আজকে তোমায় বসতে দেব আমার মনের পিলে। মা প্রতিদিন বলে রাতে তাড়াতাড়ি ঘুমায় না কেন, এখন মাকে কে বুঝাবে? তার হবু বৌমা যে রাত দশটার পর লাইনে আসে। পৃথিবীতে যে বেশি তোমাকে সন্দেহ করে, বুঝে নিও সে তোমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে, কারণ সে তোমার ভালোবাসার ভাগ আর কাউকে দিতে চায় না। ভাবিয়া করিও প্রেম, করিয়া ভাবিও না, কেমনে যে খাই বাবা আসতে আরো পাইবা না। কথা কি ক্লিয়ার না? বেজামস লেলে দেই শাশুড়ি আম্মা, আপনার মেয়ের ভিতরে একটা ভালো কিছু নাই, ভালো কোনো গুণ নাই। ভালো গুণ নাই দেখেই তো তোমার সাথে দিছি, ভালো কোনো জামাই পাই নাই। আহ
আজ রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকলে একটা কবিতা বলতেন। কি বলতেন? চিক চিক করে বালি কথা নেই কাদা, পাও দুটো কালো তার মুখ কেন সাদা। দোস্ত, প্রতিদিন আমার বউ লাগে মারামারি লাগে, প্রতিদিন ঝগড়া লাগে, এইভাবে আমি আমার বউ লাগে ভাত খান না। তুই আর তোর বউয়ের লোকে ভাত খাবি না? না, তেলে তরকারি খেয়ে দেখ। জল দেবো জানু? না না, জল লাগবে না জানু। মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই। বলো। বলছি, তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর তোমার যে দামি দামি শাড়িগুলো না, ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি। ঠিক আছে, তুমি আরামসে মরো, তোমার অত টেনশন করতে হবে না। আরামই মরো, আরামই, কারণ না তোমার খাবারে বিষটা তো আমিই মিশিয়ে। ছলো ছলো নয়ন রাতে বুঝাও গো সখী, মনে তো বুঝে না। একজন স্বামী তার স্ত্রীরে সারা জীবন যদি ঘরে বসায় খাওয়ায় কখনো খোটা দেয় না, কিন্তু একজন স্ত্রী যদি চাকরিজীবী হয়, স্বামী যদি কখনো রেগে যায়, স্ত্রী বলে আমি আমার কামাই খাচ্ছি তোর না, চোখ নামিয়ে কথা বল, ভুলে যায় সে যে স্বামী। এই কথাটা ওই নারীর সত্যি মনে থাকে না।